দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে স্থায়ীভাবে স্বাস্থ্যসম্মত করার চেষ্টা চলছে জানিয়েছেন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মহাশয়ের মহাপরিচালক ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক সকালে নরসিংদীতে বিভিন্ন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের সময় তিনি কথা বলেন করোনা ও ডেঙ্গু চ্যালেঞ্জ মোকাবেলা সহ স্থায়ীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত প্রতিষ্ঠানে পরিণত করতে শিক্ষা কর্মকর্তারা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও পর্যবেক্ষণ করছেন বলেও জানান তিনি ঝরে পড়া শিক্ষার্থী সম্পর্কে এখনও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি জানান মাংসী পরিচালক বলেন প্রতিদিন ডেটাবেস তৈরি করা হচ্ছে সব প্রতিষ্ঠানের তথ্য পেলে এই সম্পর্কে জানা যাবে দেশের প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠান এই করোনা প্রতিরোধে যা যা করণীয় তা প্রতিপালন করেছে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে সবাই সমান মনোযোগী ছিল বা ডেঙ্গু প্রতিরোধের ব্যাপারে সবাই সমান মনোযোগী ছিল সেই বিষয়টি নিশ্চিত করার জন্য আমরা এখন মাঠে নেমেছি এবং আমরা আশা করছি যে এটা আমরা দ্রুত করতে পারবো এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্যসম্মত প্রতিষ্ঠানে মানিকগঞ্জে পুলিশ সদস্যের স্ত্রীকে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে মঙ্গলবার রাতে আশুলিয়া গাজীপুর ও বরিশাল থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া স্বর্ণালঙ্কার তিনটি মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয় গ্রেপ্তার হওয়া আসামিরা হল কবির হোসেন তার স্ত্রী আখিমণি ভাগ্নে শাকিল হোসেন ও প্রতিবেশী রিয়াজউদ্দিন দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান 9 সেপ্টেম্বর বিলকিসের বাড়িতে বেড়াতে যান আখিমণি পরে আখির স্বামী ও তাদের স্বজনরাও ওই বাড়িতে যান পরদিন রাতে বিলকিসকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে আসামিরা এ সময় রিয়াজউদ্দিন বিলকিসকে ধর্ষণ করে পরে আসামিরা তাকে শ্বাসরোধে হত্যা করে বলে জানান পুলিশ সুপার চারজন জড়িত ছিল একটা মেয়ে এবং তিনজন পুরুষ তারা চারজনই আল্লাহর রহমতে আমাদের হেফাজতে আমরা নিতে পেরেছি যেসব জিনিস ওখান থেকে লুণ্ঠিত হয়েছিল টাকা পয়সা স্বর্ণ প্রায় সবই আমরা সেটা উদ্ধার করেছি এবং এখন আমরা এটাকে তদন্ত শেষ করে এটাকে আমরা তাদেরকে বিচারের মুখোমুখি করব প্রায় এক যুগ আগে শরীয়তপুরে সামাদ মাস্টার হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড ও 9 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন চান মিয়া খান নুরুজ্জামান খান জাহাঙ্গীর মাতবর ও জুলহাস মাতবর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন আব্দুল হালিম ফারুক খান আজিজুর মাতবর জলিল মাতবর আজাহার মাতবর লাল মিয়া মীর মিজান মীর এমদাদ মাতবর ও আক্তার গাজী বুধবার ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 3-এর বিচারক মনির কামাল এই রায় দেন অভিযোগ প্রমাণ না হওয়ায় 5 আসামিকে খালাস দেওয়া হয় 2010 সালে শরীয়তপুরের ছিকন্দি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ আজাদকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করে আসামিরা বরিশালে কলেজ ছাত্র সোহাগ সেরনিয়াবাদ হত্যা মামলায় দুজনের ফাঁসি এবং 4 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত অপরাধ প্রমাণিত না হওয়ায় 10 জনকে খালাস দেওয়া হয়েছে দুপুরে জেলার জন নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক টি এম মুসা এই রায় ঘোষণা করেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন জিয়াউল হক লালন ও রিয়াদ সর্দার রায়ে সন্তোষ প্রকাশ করে খালাস পাওয়া আসামিদের সাজার আওতায় আনতে উচ্চ আদালতে যাওয়ার কথা জানায় বাদীপক্ষ 2014 সালে 4 সেপ্টেম্বর রাতে চাঁদার দাবিতে দ্বাদশ শ্রেণীর ছাত্র সোহাগ সেনিয়াবাদকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা এই ঘটনায় উজিরপুর থানায় 13 জনের নামে হত্যা মামলা করা হয় চার দফা দাবিতে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন আন্তর্জাতিক মানের 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে 3 বছরে রূপান্তরের অযৌক্তিক ও আত্মঘাতী উদ্যোগ মানববন্ধন ও সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে জনপ্রশাসন অর্থ গণপূর্ত ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয় এদিকে চার দফার দাবিতে চাঁপাইনবাবগঞ্জ সুনামগঞ্জ নোয়াখালী ও নাটোরে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী পরিষদ দাবি মেনে না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা বরিশালে নৌবন্দরের 7টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে দুপুরে কীর্তনখোলা নদী তীর এলাকা এবং বিআইডব্লিউটিএর জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হয় এদিকে অভিযানের খবরে দখলদারদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় কিন্তু পুলিশ ও প্রশাসনের কঠোর অবস্থানে অবৈধ স্থাপনা ঘুরিয়ে দেওয়া হয় অবৈধ স্থাপনা উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ ও প্রশাসন